বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত। ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে রাশিয়ার 70 থেকে 80 হাজার সেনা হতাহত দাবি পেন্টাগনের। ইসরায়েলের 1000 ক্ষেপণাস্ত্র ছুড়েছে ফিলিস্তিনিরা। পাকিস্তানে আত্মঘাতী হামলায় 4 সেনা নিহত। লালফৌজের মহড়া শুরু, যে কোনো মুহূর্তে তাইওয়ানে হামলা চীনের। গাজায় যুদ্ধবিরতি, গোরস্থানে লাশের সারি, হাসপাতালে আহতের ভিড়। আমেরিকাকে আর রুশ পরমাণু অস্ত্র সম্ভার পরিদর্শনের সুযোগ দেবে না রাশিয়া। ইসরায়েলি বাহিনীর হাতে নাবলুসের সিংহ নিহত। সর্বশেষ জানিয়ে দেব, হামলার ছক কষতে এক হয়েছে চীন ও পাকিস্তান। করছে ভারত বিরোধী ষড়যন্ত্র, মহাবিপদে এবার নরেন্দ্র মোদী সরকার। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে রাশিয়ার 70 থেকে 80 হাজার সেনা হতাহত দাবি পেন্টাগনের। গত 24 ফেব্রুয়ারি ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান পরিচালনা শুরু করে রাশিয়া। আজ মঙ্গলবার এই অভিযানের 167তম দিন চলছে। এর মধ্যে 6 মাসের এই যুদ্ধে রাশিয়ার 70 থেকে 80 হাজার সেনা হতাহত হয়েছে বলে দাবি করেছে পেন্টাগন। অন্যদিকে ইউক্রেনের সেনাবাহিনীর দাবি, এ পর্যন্ত তাদের 42,200 সেনার মৃত্যু হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দপ্তর পেন্টাগনের শীর্ষ কর্মকর্তা কলিন কাল গতকাল সোমবার এক সংবাদ সম্মেলনে এই দাবি প্রেরণ করেন। তিনি বলেন, ইউক্রেন যুদ্ধে রুশ সেনাবাহিনীর হতাহতদের সংখ্যা আসলে কত তা নিয়ে ধোঁয়াশা থাকলেও অন্তত 70 থেকে 80 হাজার সেনা হতাহত হয়েছেন। তার দাবি, হতাহতদের সঠিক সংখ্যা কম বেশি হতে পারে, তবে অন্তত এই সংখ্যক সেনাকে হারিয়েছে রাশিয়া। পেন্টাগনের ওই কর্তার দাবি, সেনাবাহিনীর পাশাপাশি 4 কোটিরও বেশি ইউক্রেনীয় নাগরিকের বিরুদ্ধে লড়তে হচ্ছে রাশিয়াকে। অন্যদিকে আমেরিকা সহ বহু দেশের কাছ থেকেই সামরিক সাহায্য পাচ্ছে ইউক্রেন। সূত্র ওয়াশিংটন পোস্ট। ইসরায়েলে 1000 ক্ষেপণাস্ত্র ছুড়েছে ফিলিস্তিনিরা। ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন সংগ্রামীরা 56 ঘন্টায় ইসরায়েলে প্রায় 1000 ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে জানিয়েছে ইহুদিবাদী দেশটির সেনাবাহিনী। তারা এক বিবৃতিতে বলেছে, রোববার রাত 11:30 যুদ্ধবিরতি কার্যকর হওয়ার আগ পর্যন্ত ফিলিস্তিনের ইসলামী জিহাদ আন্দোলন ইসরায়েলের প্রায় 1000 ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। খবর হারেজ ও টাইমস অফ ইসরায়েলের। ইসরায়েলি গণমাধ্যমগুলো লিখেছে, গাজায় সাম্প্রতিক হামলা ইসরায়েলের জন্য কলঙ্কজনক পরাজয় ডেকে এনেছে। পত্রিকাগুলো গাজায় হামলার নিন্দা জানিয়ে লিখেছে, এই হামলার পর ইসরায়েলের জীবনযাত্রা স্থবির হয়ে পড়েছিল। ইসরায়েলকে তার নীতিতে পরিবর্তন আনার আহ্বান জানিয়েছে। এছাড়া গাজায় নির্মাণ সামগ্রী প্রবেশের অনুমতি দিতেও পত্রিকাটি দখলদার ইসরায়েলকে পরামর্শ দিয়েছে। ফিলিস্তিনের ইসলামী জিহাদ আন্দোলন কয়েকটি শর্তে যুদ্ধবিরতিতে রাজি হয়েছে। এর এটি হলো, গাজার সব ক্রসিং পয়েন্ট খুলে দিতে হবে এবং অবরোধ শিথিল করতে হবে। যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী সোমবার থেকে ক্রসিং পয়েন্টগুলো দিয়ে গাজায় জ্বালানি প্রবেশ করতে পারবে। পাকিস্তানে আত্মঘাতী হামলায় 4 সেনা নিহত। পাকিস্তানে আত্মঘাতী হামলায় 4 সেনা নিহত হয়েছেন। দেশটির খাইবার পাখতুনখোয়ার উত্তর ওয়াজিরিস্তানে একটি সামরিক বহরে হামলায় হতাহতদের এই ঘটনা ঘটে। মঙ্গলবার দেশটির সামরিক বাহিনীর মিডিয়া উইং এই তথ্য জানিয়েছে। খবর ডনের পাকিস্তানের সেনাবাহিনীতে এই ঘটনা তদন্ত শুরুর তথ্য জানিয়েছে। সেনাবাহিনী সন্ত্রাসবাদের নির্মূল করতে বদ্ধপরিকর বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। সাম্প্রতিক মাসগুলোতে উত্তর ওয়াজিরিস্তানের আদিবাসী জেলায় পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর উপর কয়েকটি হামলার ঘটনা ঘটেছে। গত 4 জুলাই এই অঞ্চলে এক সামরিক বহরে আত্মঘাতী হামলায় নিরাপত্তা বাহিনীর 10 সদস্য আহত হন। লালফৌজের মহড়া শুরু, যে কোনো মুহূর্তে তাইওয়ানে হামলা চীনের। যে কোনো মুহূর্তে তাইওয়ানে হামলা চালাতে পারে, ইতিমধ্যেই সেই লক্ষ্য মহড়া শুরু করে দিয়েছে চীনের লালফৌজ। জলপথ এবং আকাশপথে ক্রমাগত অভিযানও চালানো হচ্ছে, এমনটাই অভিযোগ তাইওয়ানের বিদেশ মন্ত্রীর। হামলা প্রসঙ্গে আর কি কি দাবি তাইওয়ানের জেনে নিন বিস্তারিত খবরে। তাইওয়ানের ভূখণ্ডকে জলপথ এবং আকাশপথে ঘিরে ফেলেছে চীনা সৈন্য। ইতিমধ্যেই তারা সামরিক মহড়া শুরু করে দিয়েছে। যে কোনো মুহূর্তে তাইওয়ানে হামলা চালাতে পারে শি জিনপিং এর দেশ, এমনটাই জানাচ্ছে তাইওয়ান প্রশাসন। তবে কি চীন তাইওয়ান যুদ্ধ শুরু কি মুহূর্তের অপেক্ষা? মঙ্গলবার তাইওয়ানের বিদেশমন্ত্রী জোসেফ ও দাবি করেছেন, জল এবং আকাশপথে হামলা চালাতে বিশেষ কৌশল নিয়েছে তিনি। এশিয়া প্যাসিফিক নিজেদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে বেইজিং রণকৌশল নির্ধারণ করে ফেলেছে। তাইওয়ানে হামলা চালাতে ইতিমধ্যেই চীনের লালফৌজ কুচকাওয়াজ শুরু করে দিয়েছে। তাদের আসল উদ্দেশ্য তাইওয়ানকে কবজায় নিয়ে নেওয়া হয়। একটি সাংবাদিক বৈঠকে তাইওয়ানের বিদেশমন্ত্রী বলেন, তাইওয়ানের পর চীনের এই হামলার আশঙ্কা অত্যন্ত গুরুতর, কিন্তু বেইজিং এর উদ্দেশ্যে আমরা কখনোই সফল হতে দেব না, চীন আমাদের শাসন করতে পারবে না। তিনি সমস্ত বিদেশি শক্তির কাছে তাইওয়ানকে সমর্থনের জন্য আহ্বান জানিয়েছেন।
গোরস্তানের লাশের সারি, হাসপাতালে আহতের ভিড়, গাজায় যুদ্ধবিরতি। ফিলিস্তিনের রাজধানী গাজার হাসপাতালে এখনো আহতদের ভিড়। রোগীদের সেবা দিতে হিমশিম খাচ্ছেন ডাক্তার নার্সরা। তিন দিন ধরে চলা ইসরায়েলি ফিলিস্তিনি সংঘর্ষে আহত হয়েছেন কয়েক শতাধিক ফিলিস্তিনি। ইসরায়েল সামরিক বাহিনী এবং ফিলিস্তিনের জেহাদি গোষ্ঠী প্যালেস্টিনিয়ান ইসলামিক জিহাদ এর মধ্যে সংঘর্ষে হতাহতদের ঘটনা ঘটে। সোমবার দুপক্ষের চুক্তি স্বাক্ষরের মাধ্যমে ঘোষণা করা হয় যুদ্ধবিরতির। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, সংঘর্ষে নিহত 44 জনের মধ্যে 15 জনই শিশু। একটি হাসপাতাল কর্তৃপক্ষ বলেন, আমাদের এখানে 25 জনেরও বেশি ব্যক্তির অবিলম্বে সার্জারি প্রয়োজন। গুরুতরভাবে আহতরা আছেন নিবিড় পরিচর্যা কেন্দ্রে। আহতদের মধ্যে আছে শিশু, নারী থেকে শুরু করে বৃদ্ধরা। ইসরায়েলের অত্যধিক বোমা হামলার চিত্র স্পষ্টভাবে তুলে ধরছে এই হতাহতদের চিত্র। যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরের পরে প্রিয়জনের শেষ চিহ্ন হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছেন মানুষ। ধ্বংসস্তূপ থেকে বেরিয়ে আসছে আহত মানুষ আর মরদেহ। আমেরিকাকে আর রুশ পরমাণু অস্ত্র সম্ভার পরিদর্শনের সুযোগ দেবে না রাশিয়া। রাশিয়া আমেরিকাকে বলেছে, নিউ স্টার্ট নামে অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি অনুযায়ী রাশিয়ার কৌশলগত পারমাণবিক অস্ত্রগুলো সাইটে গিয়ে পরিদর্শন করার যে সুযোগ আমেরিকার ছিল, তা রাশিয়া সাময়িকভাবে বন্ধ করে দিচ্ছে। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এই চুক্তি ব্যবহার করে আমেরিকা সুবিধাজনক অবস্থানে থাকতে চাইছে, কিন্তু আমেরিকান অঞ্চলে যুক্তরাষ্ট্রের যেসব পরমাণু অস্ত্র আছে সেগুলো পরিদর্শনের অধিকার থেকে রাশিয়াকে বঞ্চিত করেছে। তারা বলছে, ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে আমেরিকা রাশিয়ার ওপর যেসব নিষেধাজ্ঞা জারি করেছে, তা দুই দেশের মধ্যকার পরিস্থিতি বদলে দিয়েছে। এই চুক্তি কার্যকর হয়েছিল 2011 সালে, শীতল যুদ্ধকালীন দুই প্রতিপক্ষ দেশের মধ্যে সেসব যেসব অস্ত্র হ্রাস চুক্তি ছিল সেগুলোর মধ্যে এটি ছিল শেষ চুক্তি যেটি এখনো বলবৎ ছিল। এই চুক্তিতে বলা হয়েছিল, এই দুটি দেশ অস্ত্রের মুখে বসানোর জন্য সর্বোচ্চ 1550টি দূরপাল্লার পারমাণবিক বোমা রাখতে পারবে। রুশপন মন্ত্রণালয় বলেছে, চুক্তিতে বিশেষ পরিস্থিতি উল্লেখ করে যে শর্ত রাখা হয়েছিল সেটা ব্যবহার করে এই চুক্তি তারা সাময়িকভাবে স্থগিত করেছে। রাশিয়া এই ঘোষণা করার এক সপ্তাহ আগেই মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছিলেন, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে নতুন একটি পরমাণু অস্ত্র চুক্তি সম্পাদনের কাজ করতে তিনি তৈরি আছেন। বর্তমান চুক্তিটির মেয়াদ 2026 সালে শেষ হয়ে যাবে। রুশ মন্ত্রণালয় যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বর্তমান বাস্তবতাকে অগ্রাহ্য করার অভিযোগ করেছে। বর্তমান বাস্তবতা প্রসঙ্গে রাশিয়া বলেছে, দুদেশের মধ্যে স্বাভাবিক বিমান যোগাযোগ স্থগিত করা হয়েছে। পারমাণবিক যুদ্ধ প্রতিহত করার লক্ষ্যে মার্কিন যুক্তরাষ্ট্র আর সাবেক সোভিয়েত ইউনিয়নের মধ্যে অস্ত্র হ্রাস করা নিয়ে বহু বছর ধরে আলোচনা চলার পর এই নিউ স্টার্ট অস্ত্র চুক্তি হয়। ফেব্রুয়ারি মাসে রাশিয়া ইউক্রেন আক্রমণ করার পর রাশিয়া আর আমেরিকা দুটি দেশই বৈরী কথাবার্তা শুরু করেছে। এমনকি এমন হুঁশিয়ারি দেওয়া হয়েছে যে এই সংঘাত থেকে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হতে পারে। রাশিয়ার রাষ্ট্রনিয়ন্ত্রিত সংবাদ মাধ্যমে কোনো কোনো ভাষ্যকার ন্যাটোর সাথে বর্তমান উত্তেজনার প্রেক্ষাপট বিশ্লেষণ করতে গিয়ে মস্কোর বিশাল পারমাণবিক অস্ত্র ভাণ্ডার আছে এমন মন্তব্য করেছেন সূত্র বিবিসি। ইসরায়েলি বাহিনীর হাতে নাবলুসের সিংহ নিহত। অধিকৃত পশ্চিম তীরের নাবলুস নগরীতে প্রতিরোধ আন্দোলন আল আকসা ব্রিগেডের কমান্ডার সহ তিনজনকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে। নিহত কমান্ডার ইব্রাহিম নাবলুসের সিংহ নামে পরিচিত ছিলেন। মঙ্গলবার ইসরায়েলি সেনাবাহিনী স্থানীয় সময় ভোর 5টায় ওয়ার্ল্ড সিটির এক ভবন ঘিরে ফেলে। এখানেই আল আকসা শহীদি ব্রিগেডের কমান্ডার ইব্রাহিম আল নাবলুসি অবস্থান করছিলেন। এ সময় কয়েক ঘন্টা স্থায়ী বন্দুক যুদ্ধে নিহত হয়। আল নাবলুসি ছাড়াও 32 বছর বয়স্ক ইসলাম সাবোহ এবং হোসাইন জামাল তাহা নিহত হন বলে স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়। এছাড়া অন্তত 40 জন আহত হন, এদের মধ্যে 4 জনের অবস্থা সংকটজনক। আল জাজিরার জন হেলম্যান বলেন, আল নাবলুসি আত্মপ্রকাশ ও আত্মসমর্পণ করতে অধিকৃত অস্বীকৃতি জানান। তিনি নিহত হওয়ার আগে পর্যন্ত অন্যরা তাকে রক্ষা করে চলেছিল। তিনি বলেন, নাবলুসকে ধরার চেষ্টা আরো কয়েকবার করেছিল ইসরায়েলি বাহিনী। হামলার ছক কষতে এক হয়েছে চীন, পাকিস্তান করছে ভারত বিরোধী ষড়যন্ত্র। একদিকে ভারত লাদাখ সীমান্ত অঞ্চলে চীনের দাদাগিরি এবং অন্যদিকে পাক ভারত সীমানায় গুলিবর্ষণ এবং আতঙ্কবাদীদের অনুপ্রবেশ ঘটাতে চাইছে পাকিস্তান। এই সংকটকালীন সময়ে এই দুই সংঘর্ষ সৃষ্টিকারী দেশ আরও এক বড় সমস্যা সৃষ্টির লক্ষ্যে অবতীর্ণ হয়েছে, যার প্রমাণ বর্তমানে পাওয়া গেছে। ভারত ইরান এবং আফগানিস্তানের চাবাহার পোর্টের দরুন যখন চীন পাক গোয়েন্দার বান্দরগা সংকটে পড়েছে, তখন চীন ওই বন্দরকে নিয়ে বিভিন্ন পরিকল্পনা করতে শুরু করে দিয়েছে। বালুচিস্তানে অবস্থিত গোয়েন্দার বন্দরগায়ের পার্শ্ববর্তী অঞ্চলে চীন গোপনে শক্তিশালী সুরক্ষা ব্যবস্থা মোতায়েন করছে।
ধরা পড়েছে স্যাটেলাইট টেকনোলজির মাধ্যমে। ফোর্বস ম্যাগাজিনের অনুবাদ অনুসারে ভারত মহাসাগরে চীন নিজেদের আধিপত্য ও আরও শক্তিশালী করতে চলেছে। স্যাটেলাইট টেকনোলজির মাধ্যমে জানা যায়, বিগত কিছু বছরের মধ্যে ওই অঞ্চলে বেশ কিছু পরিসর গড়ে তোলা হয়েছে, যার মধ্যে একটি ছবিতে চীনের কোম্পানির দ্বারা বন্দরগাহকে অধিকারের চিত্র ধরা পড়েছে। এর সঙ্গে কম্পাউন্ডে বাহন, রোদি ব্যবস্থা, সুরক্ষা বিষয়ক ব্যবস্থা এবং উচ্চ দেওয়াল দেখা গেছে। আশঙ্কা করা হচ্ছে ওই অঞ্চলে চীনের সেনারা সশস্ত্র রাইফেল নিয়ে তৈরি আছে। জোট বেঁধেছে চীন পাকিস্তান। পাকিস্তানের এক অঞ্চলে পশ্চিমী ভাগে গোয়াদর চীনের লাগোয়া অঞ্চলের মধ্যে দিয়ে পাকিস্তানের মধ্য দিয়ে চীন দক্ষিণ এশিয়ার সব দিকে জিনিসপত্র নিয়ে যেতে পারে। 2018 সালের জানুয়ারিতে চীনের এক নৈসন্নিক আড্ডার পরিকল্পনা প্রস্তুতের খবর বাইরে এসেছিল। গভীর সমুদ্রে অবস্থিত সেই বন্দরের মাধ্যমে চীন ভারতের উপর নজরদারি করছিল, হস্তক্ষেপ করতে চাইছে ইরান থেকে আগত তেলের ভাণ্ডারে। বর্তমানে এই অঞ্চলে চীনের নৌসেনা মোতায়েনের আশঙ্কা করা হচ্ছে। চীন প্রথম থেকেই ভারতের দক্ষিণের প্রতিবেশী শ্রীলঙ্কার হাওয়ান্টোটা এবং পূর্বের প্রতিবেশী দেশ বাংলাদেশের চট্টগ্রামের বন্দরে আর্থিক সাহায্য নিয়ে নিজেদের আধিপত্য বিস্তার করার লক্ষ্যে রয়েছে। চীন আরও এক ফন্দি করেছে, গোয়াদর বন্দরে আধিপত্য অর্জন করে যখন খুশি ইরান থেকে ভারত আগত তেলের ভাণ্ডারে ইচ্ছামতো হস্তক্ষেপ করতে পারবে।